ça marche, mais je fais d'autres tonnerres. ছোটকালে একসাথে হিসুদি ক্যাচ খেলছি যুদ্ধ করে আসলাম, আমাকে আজকে রাষ্ট্রে দেয় স্যার, আজকে কি রাষ্ট্রে দিচ্ছে না ভাবি বোকা বোঝে না ভালোবাসা দিবস মানে ও আজকে 14ই ফেব্রুয়ারি আরে এটি যুদ্ধ 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 করে আসলাম তোর ভাবের সাথে যুদ্ধ করে সেই 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা যেগুলো যুদ্ধ করেছিল এই সেই অস্ত্র না যুদ্ধ কি জিনিস রে আরে যুদ্ধ যুদ্ধ তোরা তো শোনা লাগে না কো না একটু আমি শুনি স্যার করলি যেহেতু যুদ্ধ অন্য ব্যাপার আচ্ছা তুমি বলো দিশা বলেন অমাইক মানে কি আল্লাহ তুই এত গাধা যে গুড মানে বুঝিস না এখনো আচ্ছা তোমাকে তাহলে পোস্টটা করি মুন্না আমি তোমাকে ভালোবাসি আই মানে তো আমি গুড মানে ভালো আর হন মানে বাসি বাংলাদেশে কিসের সমস্যা বাংলাদেশ বাংলাদেশে ভালোবাসার সমস্যা ধরেন আপনি প্রেম করবেন গেলেন ওর ভাই আপনার পিছনে লাগবে আমি প্রেম করবো মানে আমার পিছনে লাগবে কবে আমার বোনের সাথে তুই প্রেম করবো না আত্মা গেল ওই সাবজেক্ট দিলাম ওর বাপ আমার মতন সালের সাথে বিয়ে দিবি দিবিলাম তারপর আসলি ওর মা আমার এই সম্পর্ক কোনোদিন মেনে নিবি তারপর আসলে পাড়া সাল পল পাড়া সাল পল আমাকে প্রেম করবি ওরা নিজেই লাগবি পারবি না ওই ফাঁকে আমি প্রেম করে পারবো না তারপর ধরেন যে অন্যান্য সাল পল তো আছে তাহলে এত সমস্যা থাকলে কি করবো স্যার তাহলে বাংলাদেশে প্রেম সমস্যা বেড়ে যায় নাই আসলে তো তুই ঠিকই বলেছিস স্যার তাহলে এটা সমাধান করা যায় কিভাবে সমাধান কিছু না সবাই একটা করে বিয়ে করে নে তাহলে ভালোবাসা ঘরেতেই তোরা করতে পারবি আপনার কোনো মেয়ে নাই স্যার মানে আপনার কোনো চিনা জানা এলাকায় মেয়ে নাই
একটা কর্মটর্ম কর স্যার আপনার মেয়ের নাম আপনার মানে এলাকায় কেন ভালো করে পড়াশোনা করো একটা চাকরি বাকরি করে একটা মেয়ে যদি পছন্দ হয় আমাদের এলাকায় তাহলে আমার বলো আমি তোমার হাতে ইনশাল্লাহ তুলে দেবো স্যার এ মেয়ে তো একটা পাইছে বুঝলেন ব্যাস ওই মনে করেন যে সুন্দর মন্দ দেখা যায় তে নাম হলে গা লিজা বুঝছেন তে এই এই জায়গায় বাড়ি স্যার ওই মনে আপনার মেয়ে আমি জানি তালি কম যাই বেদ তুই আমার মেয়ের জন্য টাকা দে বাংলাদেশে ভালোবাসার সমস্যা দেখেন ভালোবাসার সমস্যাটাই তো আপনি নিজে